করোনা ভাইরাসের আতঙ্কে খেতে খাওয়া অংশের মানুষ খুবই দুর্বিষহ অবস্থায়। শহরের বটতলায় প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে আসেন, এখনো করোনা আতঙ্কের মধ্যে তাদের ঘর থেকে বের হয়ে আসতে হচ্ছে। শ্রমিকরা জানান তারা সরকারিভাবে বিশেষ কোনো সুবিধা পাননি, কেউ কেউ বলছেন তাদের রেশন কার্ড নেই তাই তারা রেশন সামগ্রীও পাননি, ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে, কাজও পাচ্ছেন না। শ্রমিকরা বটতলায় প্রতিদিন সামাজিক দূরত্ব না মেনেই বসে থাকছেন। তারা বলেন কাজ যেখানে নেই সেই জায়গায় সামাজিক দূরত্ব কি মানবেন। তার জন্য আমাদের এখানে আসতে হয়।